আসসালামু আলাইকুম সমস্ত মুসলিম ভাইদের আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় মুমিন মুসলিম ভাই বন্ধুদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আজকে আপনারাকে যে কবিতাটা শোনাব সেটা আমাদের বাবরি মসজিদকে কেন্দ্র করে লেখা। কবিতাটা আপনারা প্রত্যেকে শুনবেন এবং প্রত্যেকের মাঝে শেয়ার করবেন। কবিতার মূল শিরোনাম বাবরি মসজিদ। দুটি কথা না বললেই নয়, আজকে আমরা বাবরি মসজিদের কেসে হেরে গেলেও বিবেকের কাছে কিন্তু আমরা হারিনি, আমাদের মন হারেনি, বিবেক হারেনি। আমরা প্রত্যেকেই মর্মাহত, দুঃখিত। তাই যে যেভাবে পারবেন প্রতিবাদ করুন এবং তার প্রমাণস্বরূপ কিছু রাখুন, পরবর্তী প্রজন্ম সেটা দেখবে, রক্ষা করবে আমাদের বাবরি মসজিদের ইজ্জত। তাই আপনাদের কাছে আমার করজনী অনুরোধ, আপনারা অবশ্যই শেয়ার করবেন শোনার পরে। আবৃত্তি করছি মোহাম্মদ রাফিকুল ইসলাম রিপন। হে প্রভু, তুমি তো সর্বশক্তিমান, এই জালিম রাজার অত্যাচার আর সইতে পারছি না। দেখাও তোমার শান, রক্ষা করো তোমার ঘরের মান। তোমার বান্দা যাই নামাজে, দুহাত তুলে কাঁদছে দেখো, বিচারের কাছে হেরেছে তারা, বিবেকের দংশনে অশ্রু বিগলিত করেছে তারা। আব্রাহা ভাঙতে এসেছিল তোমার কাবা ঘর, ঝাঁকে ঝাঁকে পাঠিয়েছিলে আবাবিল পাখির ঝাঁক। আব্রাহার সৈন্য যত ধ্বংস হয়েছিল, তোমার কাবা রক্ষা হয়েছিল। হে প্রভু, রক্ষা করো তোমার আর এক ঘর, মোদীর সেনা ধ্বংস করো, তোমার বাবরি রক্ষা করো। কাঁদছে দেখো তোমার সহস্র কোটি বান্দা মমিন মুসলমান। হে প্রভু, বিশ্বজাহান কম্পিত আজ অশুভ শক্তির কাছে, মিথ্যা মামলায় হারিয়ে তারা জয় উল্লাসে মেতে, বাবরি মসজিদ ভাঙছে তারা, আমরা বড়ই অসহায়। হে প্রভু, তোমার দয়া ছাড়া করার কিছুই নাই, পাঠাও আবার সেই আবাবিল পাখির ঝাঁক, ঘটাও জালিম রাজার অবসান। দেখাও তোমার শান, বাঁচাও তোমার ঘরের মান। আসসালামু আলাইকুম প্রিয় দোস্ত, আজকের এই স্বরচিত কবিতাটা আপনারা অবশ্যই শুনবেন এবং প্রত্যেকে শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম HS কবিতা। আমাদের এই ইউটিউব চ্যানেলে বিখ্যাত বিখ্যাত গজল শিল্পী আছে,
যাদি গজল শুনলে আপনাদের হৃদয় ও মন ছুঁয়ে যাবে। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।